তোমাকে লগা বানাবে লগা কেন বানাবে তোমাকে ঠকাল দিয়ে বলে যাচ্ছি তোমাদের বলো লগা বানাবে না বলো খালি দেখো আর কিছু
তার অনেক নিচু আছে, ওই তার হাত দেবে না কিন্তু তখন ঝামেলা হবে। আরে কাপড়ের দড়ি দড়ি দুনিয়ার আছে, ঠিক আছে তখন টপকে যায় তারটা আস্তে করে মাথায় উঠে টপকে চলে না, চল টান চল 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 ঠিক আছে আস্তে 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 উপরে চলে যাবে তো
চলো 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 আগু ডুকছে এই সত্যা তুমি লোক এনেছো এসব জিনিস আস্তে গো টানছো টানে না কেন আস্তে ঠিক আছে ঠিক আছে এ টানে এ বলে আওয়াজ দাও ছাস হ্যালো টান হ্যাঁ সয়া টান ডগা করে এ সেক্রেটারি সয়া ডগা এ সেক্রেটারি ए मर भी ताना हेयो तोर लागे ना हेयो बड़ा रे भाई हेयो अरे तू क्या कर रहा है आके ना ये खुले रे भाई के खुले दिले भाई के चला आ তুমি তাহলে পেমেন্টটা করে দাও তুমি তো আছো তোর ফোন দিয়ে তো করতে পারছিস আরো ওপর দেনা আরো ওপরটা দে এ কাল ছড়াইলে হবে না এত বছর তো আসছে হাত হাত ভাঙে না হাত তো ছাড়া হাত মনে কম লাগে হাত ভাঙেই না হাত ভাঙার কোনো ইয়েই নেই এই সানি কি লিখছে লাগে না বুবা দাদা কই বুবা দাদা দেখো ঠিকই দি একবার হয়েছিল আমাদের বলছে কাঁচা মাটি আছে হ্যাঁ মাটি শুকিয়েছে ফালতু পড়লে হবে না ঠিক আছে ঠিক আছে আর কিছু হয়নি এখন তো সবকিছু ভাঙিনি ঠাকুর আমাদের প্যান্ডেলের সৌগত ফোন করে খবর নেয় সকালবেলা করতে গেছে ওই জন্য আমি আবার এমন গেরো দা দেবে মরিচ গেরো হয়ে থাকবে দুটো তিনটে গেরো মারবে আকাশ
রাজা দে ভাইয়া রাজা চুপটা তো লাল অ্যাথলেটিক ক্লাব এই কঠিন সময়ে উপক্রম করে আমরা মা দুর্গার আশীর্বাদে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব। সবাইকে আমাদের মণ্ডপে আহ্বান, কিন্তু দয়া করে মাস্ক পরে আসবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবেন, আমাদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেবেন, মাস্ক এবং স্যানিটাইজার খুবই প্রয়োজনীয়। যাতে সকলে নিরানন্দতে না পরিণত হয় তাই জন্য দয়া করে সকলে আহ্বান আমাদের প্যান্ডেলে, কিন্তু সামাজিক দূরত্ব মেনে মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করবেন। আমাদের ক্লাবের পক্ষ থেকেও আমরা কিছু মাস্ক স্যানিটাইজার আপনাদের উপলব্ধ করানোর জন্য যথাযথ চেষ্টা করব। কিন্তু কলকাতা পুলিশ এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাইডলাইন্স মেনে আমরা এই পুজো আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের দুপাশে খোলা, যাতে যথেষ্ট এয়ার বাতাস আসা যাওয়া করতে পারে। আমাদের এন্ট্রি এবং এক্সিট গেট দুটো আলাদা। আমরা এবার কোনো রকম মেলা করছি না, সকলকে বলছি মা দুর্গা উঠছে, দুহাত তুলে প্রণাম করুন এবং আমাদের অনেক আশীর্বাদ এবং ভালোবাসা নেবেন। খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আজকে ক্যাশের দায়িত্বে আছেন, চিন্তাটা তার মুখে দেখতে পারবেন। আমাদের অনেক পুরনো নীলাদ্রি ঘোষ, আমাদের দাদা নীলাব ঘোষ, 1861 সাল থেকে আমাদের দাদা বহুদিন আমাদের সঙ্গে এই পুজোর সাথে জড়িত, তার কাছে আমরা ফিরে যাব খানিকক্ষণ পর। কাটাম না, একদম কাটামে নিচে ধরবি, আস্তে আস্তে আওয়াজ করো, নাহলে উঠবে না। ভাই মাস্ক পরে, মাস্ক পরে
আমাদের ক্লাবের পেজে আমরা করছি এখন তো সব ভার্চুয়ালি করতে সব ভার্চুয়ালি করতে বেশি লোকাল লোক কেটিলে দেখবে বাকি লোক ফেসবুকে একটু ডান দিক করে সবন না সবন না একটু টানো ওইদিকে বাসটা দেখে নিও ওই যারা উপরে আছে তারাই বুঝতে পারবে আমি বলছি এটা করতে হবে প্লিজ ওয়ার মাস্ক যখনই বেরোবেন মাস্ক এবং স্যানিটাইজার আপনাদের সাথে রাখবেন আমাদের পূজা মণ্ডপে আসুন অবশ্যই মাস্ক পরতে ভুলবেন না দয়া করে অনুরোধ করছি আপনাদের এবং স্যানিটাইজার এরকম ছোট নিজেদের পকেটে সারফেস ঘড়ি যে কোনো জায়গায় আপনি স্প্রে করবেন থ্যাংক ইউ ওরমাস মেকে ফিস লেগে যাবে ও বুঝতে পারছি না এদিকে কামতে হবে ঠাকুর ও ফালতু বুঝতে পারছে না এই এই আমি বলছি এদিকে ঠাকুরের টান এদিকে লেগে যাবে আমি তোকে বলছি শোন ডান
ভ্যাকসিন দেখা ঠাকুর ঘুরে নাই তো পয়সা চলে অর্ধেক পড়ে আছে চলে বসে খাবো আস্তে খেতে ভালো লাগে আগে তোমার যখন একটা প্রোগ্রাম রয়েছে তখন বড়টা বড় খাওয়া খেলাম বড়টা রয়ে তারপর শুরু করে দিয়েছি আমার ফ্যামিলি চলেছে দিকে ঠাকুরের হাত পা দেখো কখন না জোর লাগে না ভাই রে ভাই ও থাকি জোর জোরে লাগে রে বাবু ছাড়ে রে বাবু